হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জি কে ব্যাঙ্ক জি ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই তবে থামবেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওর বিষয়বস্তুটা কী আজকে আমরা আলোচনা করবো যে আইটিআই অ্যাপ্রেন্টিস কি এবং কেন করবো কীভাবে করবো এবং কোন সেক্টরে করা উচিত গভর্নমেন্ট সেক্টর নাকি প্রাইভেট সেক্টর এই বিষয়গুলি নিয়েই আজকের আলোচনা থাকবে এবং এর বাইরেও যদি তোমার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো ওকে তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক এবং নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে হোয়াট ইজ অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস হলো এক বছরের ডিউরেশনে তোমাকে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাকে স্টাইপেন্ট দেওয়া হবে অর্থাৎ বিনা পারিশ্রমে কিন্তু তোমাকে খাটানো হবে না বা কাজ করানো হবে না তোমাকে কাজ করাচ্ছে কিন্তু কাজ শেখাচ্ছে এটাও মাথায় রাখতে হবে ওকে তো আইটিআই তুমি যখন কোর্সটা কমপ্লিট করছো সেখান থেকে কিন্তু তুমি কিসের অর্থাৎ থিওরির নলেজটা পাচ্ছো অর্থাৎ প্র্যাকটিক্যাল কিন্তু তুমি স্বাভাবিকভাবে একটু ভেবে দেখো তোমাদের প্র্যাকটিক্যাল কত ঘন্টা হয় দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এর বেশি তো আর হয় না কিন্তু তোমাদের থিওরির ওপর কিন্তু জোর দেওয়া হয় আর অ্যাপ্রেন্টিস করলে কি হবে সেখানে তোমাদের যে আট ঘন্টা বা বারো ঘন্টা সে যে যেরকম কোম্পানি সেরকম বা যেরকম সেক্টর সেরকম একটা টাইমিং থাকে কাজ করানোর তো সেই ফুল টাইমটা কিন্তু তোমাদের কি করা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হচ্ছে তো এটি হচ্ছে অ্যাপ্রেন্টিস অর্থাৎ আবারও তোমাদের একটু রিপিট করে দিই তোমাদের এক বছরের জন্য নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের স্টাইপেন দেওয়া হবে প্রত্যেক মাসে সাত হাজার আট হাজার এরকম কোম্পানি বেসিস বা সেক্টর দেওয়া হয় ঠিক আছে এরকম টাকা দেওয়া হয় এবং তোমাদের কিন্তু এক বছর ডিউরেশনের মধ্যে তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে এবং তোমাদের থেকে একটি টাকাও কিন্তু নেওয়া হবে না অর্থাৎ পুরো জিরো কস্টে উল্টে তোমাদেরকে টাকা দেবে অর্থাৎ মাসে মাসে তুমি সাত হাজার আট হাজার টাকা করে কিন্তু তুমি পাবে ওকে তো এটি হচ্ছে অ্যাপ্রেন্টিস এবং পরবর্তী যেটি বলেছে অ্যাপ্রেন্টিস কেন করব অর্থাৎ কেন করতে হবে অ্যাপ্রেন্টিস ওকে তো অ্যাপ্রেন্টিস করলে কি হবে তুমি সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে কিভাবে এগিয়ে থাকবে অর্থাৎ ধরো যে কোম্পানিতে বা যে সেক্টরে তুমি অ্যাপ্রেন্টিস করলে করার পর এক বছর করার পর তোমাকে তো ওখান থেকে তুমি চলে আসলে তোমাকে কিন্তু পারমানেন্টলি ওরা নেবে না এটা তোমাকে মাথায় মধ্যে কিন্তু ঢুকিয়ে রাখতে হবে আগেই তো তুমি যখন ওখান থেকে চলে আসলে তারপরে সেই কোম্পানি কি করলো এক বছরের মাথায় বা ছমাসের মাসের মাথায় একটা ভ্যাকেন্সি বার করলো বা অন্য কোন সেক্টর একটি কোনো সেখানে কিছু সংখ্যক লোক নেওয়া হচ্ছে কত পাঁচশো হাজার এরকম একটি ভ্যাকেন্সি বার করেছে এইবার সেই কোম্পানি বলছে যাদের অ্যাপ্রেন্টিস করা আছে তাদেরকে আমি আগে নেব। তারপরে আমি ফ্রেশারদের নেব। কেন তাদেরকে আগে নেব কারণ একটি জিনিস দেখো সেই যে অ্যাপ্রেন্টিস যে করেছে সেই ব্যক্তিটা কিন্তু সেই ব্যক্তিটা কি করেছে এক বছরের তার কাছে আছে আছে এবং গেল তাহলে যার কাজের নলেজ আছে তাকে যদি কোনো সেক্টর নেই তাহলে কি হবে তাহলে তাকে তো আর নতুন করে কাজ শেখা শেখাতে হচ্ছে না সে তো অলরেডি কাজের সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে এবার তুমি বলতে পারো আমি তো আইটিআই করেছি আমার তো কাজের নলেজ আছে না তোমার কাজের নলেজ থেকে প্র্যাক অ্যাকচুয়ালি কী হয় যে 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 সেক্টরে যে যে কাজ হয় অ্যাকচুয়ালি আমাদের আইটিআই কী হয় তুমি যদি ইলেকট্রিশিয়ান হও ইলেকট্রিশিয়ান সম্বন্ধে তোমাকে পড়ানো হচ্ছে থিওরি তুমি জানতে পারছ এছাড়াও তুমি তোমাকে একটা একটা ছোট্ট একটা বোর্ডের ওপর কি করছে যে এই একটা তুমি লাইট ফ্যান জ্বালানোর জন্য একটা একটা তোমাকে একটা কি বলবো এটা হোমওয়ার্ক টাইপের দেওয়া হলো সেটা তুমি করে দেখালে এরকম ব্যাপার আর যারা ফিটার আছে তাদেরকে একটা জব দেওয়া হয়েছে এবং সেই জব একটা ড্রয়িং অনুযায়ী সেই জব একটা কেটে কুটে করে দিয়েছে তো এটি হচ্ছে ব্যাপার কিন্তু এই অ্যাপ্রेंटिस করলে কি হবে ধরো কেউ রেলে অ্যাপেন্ডিস করছে তাহলে রেলে কি হয় রেলে ইঞ্জিন তৈরি হয় রেলে বগি তৈরি হয় রেলে ট্রেন তৈরি হয় তাহলে সেই ব্যক্তি যখন বা যে ফিটার আছে সে কি শিখবে ওখান থেকে একটা ট্রেন কিভাবে অ্যাসেম্বল করতে হয় একটা ট্রেনে কিভাবে সাজাতে হয় তাই তো যে ইলেকট্রিশিয়ান আছে সে কি শিখবে সে শিখবে কি করে আমি ট্রেনটার মধ্যে আমি কিভাবে ইলেকট্রিসিটি দিতে পারি এবং সেখানে কিভাবে পাখা চলবে কিভাবে লাইট জ্বলবে এই যে জিনিসগুলো সে অ্যাপ্রেন্টিসিপ করার মাধ্যমে কিন্তু সে অলরেডি তার মধ্যে নলেজ আছে আর যে ডিজেল মেকানিক আছে সে কীভাবে মোটর ঘোরাবে এরকম ইত্যাদি ইত্যাদি ভাগ আছে এবং যে ওয়েল্ডার আছে সে ওয়েল্ডার শিখেছে একটা ট্রেনকে একটা ট্রেনকে কিন্তু তৈরি করতে গেলে শুধু কিন্তু একটা ফিটারের ভূমিকা থাকে না সেখানে থাকবে ফিটার থাকবে সেখানে ওয়েল্ডার থাকবে সেখানে মেশিনিস্ট থাকবে সেখানে ইলেকট্রিশিয়ান থাকবে মানে অনেক ট্রেড কিন্তু মিলে কিন্তু একটা ট্রেন তৈরি করছে তাই তো তাহলে পারে তো যেটা যেটা আলোচনা করছিলাম যে কাদের নেবে তো অ্যাপ্রেন্টিসকে আগে নেওয়া হবে তারপরে ফ্রেশারদের নেওয়া হবে তো এই জন্যই আমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসটা কিন্তু করা দরকার বোঝা গেল আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবং আমরা জানবো অ্যাপ্রেন্টিস কিভাবে আমরা অ্যাপ্রেন্টিস আমরা কিভাবে করব হ্যাঁ অবশ্যই অ্যাপ্রেন্টিস আমরা কিভাবে করব। এটা তো সবার মনে প্রশ্ন থাকতে পারে অলরেডি যারা যারা আইটিআই পড়ছো তারা করবে পাস আউট হবে এবছর বছর সামনের বছর বা যখনই হোক না কেন হবে অবশ্য যারা হয়ে গেছো তারাও তো ভিডিওটা দেখছো তাহলে পাস আউট হয়ে যাওয়ার পর কোন আগে কোনো কথা হবে না হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিক দেবে রেজাল্ট দেবে এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস এবং তোমার নিজস্ব ডকুমেন্টস বলতে আধার কার্ড তারপরে তোমার প্যান কার্ড এক্সেক্টা এইগুলো তোমার সব ডকুমেন্টসগুলো নিয়ে তোমার নিয়ারেস্ট কোনো তুমি যদি এই অনলাইনে কাজ করতে পারদর্শী হও অবশ্যই তুমি নিজে করতে পারো ঘরে বসে এবং তার জন্য যদি কোনো ডেডিকেটেড ভিডিও চাও দিয়ে দেবো এছাড়াও তোমার নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফে গিয়ে তুমি বলতে পারো যে আমি অ্যাপ্রেন্টিসের আমি একটা পোর্টালে গিয়ে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে করে দিতে ওকে কিভাবে তৈরি করবে তার জন্য তোমাকে যেতে হবে কোথায় ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্রেন্টিস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাকে চব্বিশ ঘন্টা কি বারো ঘন্টার মধ্যে তোমার একটি নাম্বার জেনারেট হবে সেই নাম্বারটি তোমার লাগবে কখন লাগবে চলো পরে বলছি ওটা কখন লাগবে আপাতত জেনে নাও তোমার একটি নাম্বার দিয়ে দেবে ওকে এই অ্যাপ্রেন্টিসিপ এখান থেকে রেজিস্ট্রেশন করার পর ওকে অ্যাপ্রেন্টিসি থেকে রেজিস্ট্রেশন করার পর তোমার কিন্তু একটি নাম্বার জেনারেট হবে এবং নেক্সট যেটি আমরা জানবো সেটি হচ্ছে কোন সেক্টর থেকে করা উচিত অবশ্যই এটা তো জানা দরকার গভর্নমেন্ট সেক্টর নাকি প্রাইভেট সেক্টর কোন সেক্টরে করা উচিত আম অনেকে আছে যে গভর্নমেন্ট সেক্টরটা পছন্দ করে না প্রাইভেট সেক্টর পছন্দ করে আবার অনেকে আছে প্রাইভেট সেক্টর পছন্দ করে না কিন্তু গভর্নমেন্ট সেক্টরটা পছন্দ করে তাহলে আমরা প্রথমে জেনে নেব যে গভর্নমেন্টের মধ্যে কোন কোন সেক্টরে আমরা এই অ্যাপেন্ডিক্সটা করতে পারি প্রথমে আসবে রেল অর্থাৎ রেলে কিন্তু প্রত্যেক বছর অ্যাপেন্ডিক্স করার জন্য ফর্ম বের হয় এর জন্য যদি তোমরা বলো যে কবে বের হয় তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে ফলো করতে পারো তাহলে যখনই এই রেলে যখন অ্যাপেন্ডিক্স বার করবে তখনই কিন্তু অবশ্যই আমি ভিডিও দিয়ে দেব ওকে তবে এই রেলে অ্যাপেন্ডিস করার আগে কিন্তু তোমাদের দুটো ক্রাইটেরিয়া কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই তোমার কিন্তু মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর লাগবে এছাড়াও তোমার লাগবে এটা কিন্তু আগে যেটি লাগতো না এখন লাগছে ওকে নেক্সট কোথায় করতে পারো নেক্সট ডিআর ডিও তে তুমি চান্স পেতে পারো অ্যাপেন্ডিস করার জন্য এখান থেকে যদি তুমি এক বছরের সার্টিফিকেট বার করতে পারো বা তোমার নলেজ যদি গ্যাদার করে নিতে পারো অবশ্যই তুমি অন্য বড় বড় জায়গায় কিন্তু তুমি চান্স পাবে ওকে এমন নয় যে তুমি ডিআরডিও তে তুমি অ্যাপ্রেন্টিসিপ করেছ কিন্তু তুমি রেলে চান্স পাবে না মানে এরকম ব্যাপার নয় রেলে যখন ভ্যাকেন্সি বার হবে তোমার কিন্তু ওই যদি বলে যে অ্যাপেন্টিস সার্টিফিকেট লাগবে তখন তুমি সেটা দিয়ে কিন্তু তুমি শো করতে পারো ওকে এছাড়া তুমি ডিআরডিও সার্টিফিকেট দিয়ে তুমি বড় বড় কোম্পানিতেও তুমি কিন্তু ওই সার্টিফিকেটটা শো করাতে পারো এবং সেখানে কিন্তু ভালো পোস্টে তুমি কিন্তু জব পেতে পারো এবং নেক্সট যেটি আছে ইসরো খুব বড় আমাদের প্রাইভেট সেক্টরের মধ্যে একটি সেক্টর হচ্ছে ইসরো সবাই জানি আমরা ইসরো সদর দপ্তর হচ্ছে তোমার ব্যাঙ্গালুরতে আর নেক্সট আছে হচ্ছে রাইফেল ফ্যাক্টরি এখানেও কিন্তু অ্যাপ্রেন্টিসিপ বার করে তো এই অ্যাপ্রেন্টিস নোটিশ কিন্তু বার হয় তোমাদের যদি তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ যে কবে বেরোয় নোটিশ অবশ্যই আমাদের জানাতে তবে আমি জানিয়ে দেবো ওকে এইবার আসা যাক যে প্রাইভেট সেক্টর অনেকে আমি বললাম যে প্রাইভেট সেক্টরে কাজ করতে অনেকে পছন্দ করে কারণ প্রাইভেট সেক্টরে কিন্তু ফ্যাসিলিটি অনেকটা দিয়ে থাকে যেহেতু এই যে টাটা টাটা কোম্পানিতে কেউ যদি এই অ্যাপ্রেন্টিশিপ করতে পারে এবং তারপরে যদি সেখানে জব করতে পারে তো তার লাইফ কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হবে না ঠিক আছে লাইফে আর পেছনে ফিরে তাকাতে হবে না টাটাতেও কিন্তু অ্যাপ্রেন্টিসুল করার জন্য কিন্তু প্রত্যেক বছর কিন্তু ভ্যাকেন্সি বার হয় নেক্সট আছে সুযোগিতে করতে পারো সুযোগী কিন্তু খুব ভালো কোম্পানি এবং এখানে কিন্তু অনেক ভালো ফ্যাসিলিটি দেওয়া হয় ওকে এছাড়াও হোন্ডাতে তোমরা করতে পারো এছাড়াও তোমরা মাহিন্দ্রাতে করতে পারো এছাড়াও তোমরা এলএনটি কোম্পানিতে করতে পারো তবে এলএনটি কোম্পানি কিন্তু খুব হার্ড এলএনটি সম্ভবত আমি বলে দিচ্ছি যারা ফিটারে আছো তাদেরকে নিয়ে কিন্তু ওই কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং করার কিন্তু ওই কাজে লাগিয়ে দেয় এবং লাগানোর পর সেখান থেকে তোমাদের এক বছর কাজ করানোর পর মানে তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এবং তোমরা যদি পরবর্তীতে ওই কোম্পানিতে জয়েন করতে চাও এবং তারপরে তোমাদেরকে পড়ানো হয় পড়াবে ওরা ঠিক আছে ওরা পড়িয়ে তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তারপর ওখান থেকে ভালো একটা পোস্টের চাকরি তোমাদেরকে প্রোভাইড করবে এবং নেক্সট আছে হিরো হিরো কোম্পানি তো তোমরা করতে পারো তবে অবশ্যই অনেক জায়গায় কিন্তু ক্যাম্পাসিং হয় এই কিছুদিন আগে যারা তোমরা এই হালি শহর থেকে যদি কেউ এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো হালি শহর গভর্নমেন্ট আইটিআই কলেজে কিছুদিন আগে সম্ভবত তোমাদের ইয়ে হয়েছিল ওই ক্যাম্পাসিং হয়েছিল তো আমি বলবো যে অবশ্যই স্যারদের কাছে জেনে নেবে কারণ সব জায়গায় কিন্তু ভালো হয় না কিছু কিছু সেক্টরে যদি তুমি তোমার গভর্নমেন্ট সেক্টরে যাও তাহলে চোখ বন্ধ করে যাবে কিন্তু প্রাইভেট সেক্টরে যেতে গেলে একটু রিস্ক থাকে কারণ সঠিক ইনফরমেশন তারা দিয়ে থাকে না হ্যাঁ তো অবশ্যই সেটাকে ভেরিফাই করবে ভেরিফাই করে কিন্তু প্রাইভেট সেক্টরে যাওয়ার চেষ্টা করবে তার আগে কিন্তু হুটহাট করে যাওয়ার চেষ্টা করবে না এইবার বলি যে ওই যে আগে আমি বলেছিলাম যে এখানে একটি নাম্বার জেনারেট হবে কোথায় নাম্বার জেনারেট হবে অ্যাপ্রেন্টিসিপ পোর্টালে গিয়ে তুমি যখন রেজিস্টার করবে একটা নাম্বার দেবে সেই নাম্বারটি কখন কাজে লাগবে সেই নাম্বারটি কাজে লাগবে যখন তুমি এই যে সেক্টরগুলির কথা বললাম এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করবে তখন ওই অ্যাপ্রেন্টিসিপ নাম্বারটা কিন্তু তোমাদেরকে চাওয়া হবে তোমাদের কাছে চাওয়া হবে তো তারপরে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে ওকে অ্যাপ্লাই করার পর তোমাদেরকে পরীক্ষা নেবে এবং কোথায় পরীক্ষা নেবে এবং এই যে গভর্নমেন্ট গুলো কিন্তু পরীক্ষা নেবে পরীক্ষার বেসিসে এই রেল হয়তো মনে হয় এখনো অব্দি পরীক্ষা করছে না যতদূর আমার জানা আছে তো যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে দিও নিচ্ছে কি নিচ্ছে না পরীক্ষা এবং এই যে ইসরো ইসরো কিন্তু এক্সাম নেয় ইস ইসরোর এক্সাম কেমন নেয় তোমাকে শুধু আইটিআই জানলে কিন্তু বা আইটিআই টেট থিওরি জানলে কিন্তু তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে না তোমাকে সাথে সাথে জানতে হবে এখন বর্তমানে করেছে কি করেছে তোমাকে ম্যাথ জানতে হবে তোমাকে জি কের সব প্রশ্নগুলো জানতে হবে ইতিহাস ভূগোল এক্সেট্রা ওকে এছাড়াও তোমাকে জানতে হবে জিআই রিজনিং এগুলো কিন্তু তোমাকে জানতে হবে এইগুলো এই পরীক্ষাগুলো দেওয়ার পর এই তারপর তোমাকে ট্রেডের পরে পরীক্ষা হবে অর্থাৎ তুমি যদি ফিটার হয়ে থাকো তাহলে ফিটারের পরীক্ষা দেবে অথবা যদি তুমি ইলেকট্রিশিয়ান হয়ে থাকো ইলেকট্রিশিয়ান সাবজেক্টের ওপর পরীক্ষা দেবে তো তারপরে কিন্তু তুমি যদি ওইটাকে ক্র্যাক করতে পারো তারপরে তোমার এর জন্য তোমাকে লেটার পাঠানো হবে আর কোম্পানিতে কি হয় কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউতে পাশ করলে পরে ডাইরেক্ট জয়েনিং হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে এবং যদি আরও তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো এবং আমি যদি ব্যস্ত থাকি তাহলে দেখবে তোমার এই চ্যানেলের দাদা দিদি অনেকে আছে তারা তোমার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের কাছে এবং নতুন হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে